ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য সাকিবের একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টে সাকিবের সেরা 5টি মুভি তুলে ধরব, যেগুলো ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। আর যেহেতু আমার ব্যক্তিগত পছন্দ, তাই আপনার পছন্দের সাথে সবগুলো নাও মিলতে পারে। তবে সবগুলো না মিললেও আমার পছন্দগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। তো পোস্টের শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করুন। আমার অনেক ভালো লাগে একটি মুভি ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। যখন মুভিটি দেখছিলাম তখন মুভিটির প্লট আমার মনে গেঁথে গিয়েছিল। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল মুভিটি। বিয়ে না করে সাকিব আন্টিকে খুঁজতে গিয়ে মালয়েশিয়ায় জয়ের জীবনে জড়িয়ে যায়। অন্যদিকে বড় ব্যবসায়ী আরেফিন আবার ছোটবেলা থেকে জয়কে ভালোবাসে। কাহিনী এখানেই শেষ নয়, সাকিব যে আন্টিকে খুঁজতে যায় তারই মেয়ে জয়া। ফলে পরিবার, আত্মীয়তা, দায়িত্ববোধ, ভালোবাসা সব মিলিয়ে শেষে ক্লাইম্যাক্সটা বেশ জমজমাট ছিল। 2013 সালে মুক্তি পাওয়া মুভিটির বক্স অফিসে টানা 100 দিন চলার রেকর্ড করেছিল। ব্লকবাস্টার এই মুভিটির জন্য সাকিব জাতীয় পুরস্কার অর্জন করে। তো বুঝতেই পারছেন মুভিটি কেন আমার এত ভালো লেগেছিল। বক্স অফিস সবসময় মুভির মূল্যায়ন করতে পারে না, কেননা অনেকের কাছে অনেক মুভি ভালো লাগে, কিন্তু কোনো কোনো মুভি ভালোবাসার নাম হয়ে দাঁড়ায়। যেমন সত্য একটি সার্থকতার নাম, এটি সার্থক মুভির নাম। মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে চমৎকার লাগবে, এতটুকু গর্বের সাথে বলতে পারি। 1 মিনিটের জন্য আপনাকে গল্প থেকে বের হতে দেবে না। একজন ভালোবাসাহীন ধনীর মাতাল ছেলে আর একজন গরিব নিঃস্ব অসহায় মেয়ে কিভাবে একে অপরের সাথে ভালোবাসায় জড়িয়ে যায়, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। সাথে সমাজের বিভিন্ন দিক তো আছেই। 2017 সালে মুক্তি পাওয়া এই মুভিটিতে সাকিবের অভিনয় সমালোচকদের মন জুড়িয়ে নিয়েছে, যদিও দুর্ভাগ্যবশত মুভিটি বক্স অফিসে খুব একটা ভালো করতে পারেনি। সাকিবের শিকারী নিয়ে খুব একটা বলতে হবে বলে মনে হয় না, কেননা যত প্রযোজনা এই মুভিটি মুক্তির আগে থেকে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে নেয়। সাধারণ বাংলাদেশের সাকিব ভক্তরা যেরকম সাকিবকে দেখতে অভ্যস্ত, শিকারীর সাকিব কিন্তু তার চেয়ে অনেক ব্যতিক্রম। সাকিবের লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সবই ছিল অন্য লেভেলের। সে সাথে মুভিটি নির্মাণও ছিল অনবদ্য, যার কারণে মুভিটিতে দেখতেও অনেক ভালো লেগেছিল। গল্পটিতে একটি থ্রিলারের ফ্লেভার ছিল, যার কারণে 2016 সালে মুক্তি পাওয়া মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করেছিল। আমার দেখা সাকিবের সবচেয়ে বড় মাসালাদার মুভি নবাব। কি নেই মুভিটিতে বলুন? অ্যাকশন, ইমোশন, রোমান্স, ড্রামা, থ্রিল সবই একসাথে এই মুভিতে ঢেলে দেওয়া হয়েছে। সেই সাথে এই মুভিতে সাকিবের ড্রেসিং অবতার দর্শকদের বিমোহিত করেছে, যদি এটাও সাকিবের যৌথ প্রযোজনা মুভি ছিল। তবে সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে স্মার্ট মেকিং মুভি মনে হয় নবাব। সেই সাথে সাকিবের সর্বাধিক আয় করা মুভিও কিন্তু এটি। মুভিটি 2017 সালে ঈদে মুক্তি পায়। 2019 সালে মুক্তি পাওয়া নোলক আমার অসম্ভব ভালো লাগে একটি মুভি, যদিও পাসওয়ার্ডের কারণে মুভিটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। মুভিটির গল্প বাংলা গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে। শাহনক কাজলা চাচাতো ভাই বোন, ছোটবেলা থেকে দুজনের মধ্যে ঝামেলা লেগেই আছে, দুই পরিবার সেটা মেটাতে ব্যস্ত। কিন্তু একসময় শাহনক কাজলা একে অপরের প্রেমে পড়ে যায়। তারা ভেবেছিল তাদের পরিবার স্বাভাবিকভাবেই তাদের এই সম্পর্ক মেনে নেবে, কিন্তু না, করুণ পরিণতি অপেক্ষা করেছিল শাহনক কাজলার জীবনে। যদিও বেশিরভাগ সাকিব ভক্ত সাকিবের এমন করুণ পরিণতি মেনে নিতে পারেনি, তবে মুভিটি মেকিংয়ে গ্রামীণ প্রেক্ষাপটের অকৃত্রিম গন্ধ পাওয়া যায়, যেটা আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করেছে। প্রিয় দর্শক, চলতি দশকে আমার দেখা সাকিবের সেরা 5টি মুভি আপনাদের সবাইকে জানালাম। আপনার দেখা সাকিবের সেরা 5 এখনই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।